সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র ইরফান সেলিমের বিরুদ্ধে ওঠা নানান অভিযোগ খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে রাজধানীতে নৌবাহিনী কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টা মামলায় ইরফান সহ মোট তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে হাজী সেলিম ও তার পরিবারের বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ সঠিক নয় বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছে পুরাতন ঢাকা ব্যবসায়িক ঐক্য ফোরাম। ইমদাদুল্লাহ বাবুর প্রতিবেদন। নৌবাহিনীর এক কর্মকর্তা ও তার স্ত্রীকে লাঞ্ছনার ঘটনায় হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার ধানমন্ডি থানা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আনা হয় সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র ইরফান সেলিম সহ তিনজনকে। লাঞ্ছনার সেই ঘটনার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বলে জানালেন মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপকমিশনার HM আজিমুল হক। ইরফান সেলিমের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এজাহারের যে বিষয়গুলো আছে ওখানে, যে বক্তব্যগুলো আছে, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা তদন্ত করব। সেখানে সেই তদন্তে যে বিষয়গুলো আসবে সকল বিষয়গুলোকে ইনক্লুড করা হবে। যেহেতু এখন মামলা তদন্তের প্রক্রিয়ার একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে, আপনাদেরকে পরবর্তীতে জানাবো আমরা। এদিকে বৃহস্পতিবার রাজধানীর মৌলভীবাজার এলাকায় সংবাদ সম্মেলন করেন পুরান ঢাকার ব্যবসায়ী ঐক্য ফোরামের নেতারা। দাবি করেন হাজী সেলিম ও তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন। চাঁদাবাজির যে বিষয়টা এসছে, আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ আমরা হলফ করে বলতে পারি, যতগুলো অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আজ পর্যন্ত তার বিরুদ্ধে এবং তার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আসেনি। ইমদাদুল্লাহ বাবু, বৈশাখী সংবাদ, ঢাকা।